হ্যালো ডিয়ার ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো সকালবেলা আপনাদেরকে একটু নতুন একটা ব্লগিং দিচ্ছি যে মানে গাড়ি আমরা যখন গাড়ি চালাই ওই সময় দেখা যাচ্ছে এই চোখে আলো আসে যেমন মানে ওই আলোটা আসলে এখন মনে করেন যে আমরা কীভাবে গাড়ি চালাবো বা একটু চোখে প্রবলেম হয় এই ক্ষেত্রে আমি আপনাদের নতুন একটি টিপস মানে ইয়ে করতেছি যে এইভাবে আপনারা করলে আপনাদের চোখে কোনো প্রবলেম হবে না যেমন যদি এই দেখা যাচ্ছে আমি গাড়িতে উঠতেছি আর একটি কথা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটু কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে অবশ্যই অবশ্যই একটু লাইক দিতে ভুলবেন না সো গেই শুরু করা যাক ভিডিওটি যখন আমরা যেমন দেখা যাচ্ছে এখন আমার কিন্তু চোখে আলো আসতেছে তো এই ক্ষেত্রে আমাদের করণীয় কি আপনারা হয়তো বা অনেকেই জানেন তো আমি এখন আপনাদেরকে একটু দেখাই যেমন দেখেন যে এখন অনেকটা আলো আসে এই যে দেখতে পারতেছেন আপনার সামনের দিকে এরকম একটা ইয়া থেকে যাবে জাস্ট এটা আপনাদেরকে ব্যবহার করতে হবে যেমন দুই সাইডে দুইটা সামনে দিয়ে থাকবে জাস্ট এইটা আপনাদের তেমন কোনো কিছু করতে না এইখান থেকে জাস্ট একটু টান দিবেন অনেকে জানে না তো এই কারণে আপনাদেরকে ভিডিও দিচ্ছি এটা টান দিবেন টান দিয়ে দিলে এই যে দেখেন এখন কিন্তু চোখের রোদের আলোটা আসে না দেখতে পারতেছেন রুইটটা দেখতে পারতেছেন এই যে এটা যখন দিবেন ওই সময় কিন্তু আপনার রোদের চোখ আলোটা আসবে না তখন লাগবে না চোখে যখন যদি আপনার বাম সাইড থেকে যদি ডাইন সাইড থেকে যখন আলোটা আসবে সেই ক্ষেত্রে করবেন কি এই যে এটা জাস্ট এইখান থেকে একটু এইখান থেকে জাস্ট একটু টান দিবেন এই যে লকটা দেখতে পারতেছেন এইখানটা মনে হয় ছুটে যাবে খুলে যাবে সমস্যা নেই একটু হার ছিল এটা তো এই যে লকটা ছুটে গেছে জাস্ট এমনি করে এটা একটু ঘুরাই দিবেন যেমন হ্যাঁ এই যে ঘুরাই দিলাম ঘুরাই দেওয়ার পরে এই যে এটা জাস্ট আপনি আপনি চাইলে যেভাবে ইচ্ছে এইভাবে ব্যবহার করতে পারেন এটা জাস্ট এইভাবে আপনি দিতে পারেন এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার কোনো প্রবলেম হবে না আমি এটাতে বুঝাই যেমন এটা এইভাবে দিলেন রোদের আলোটা চোখে লাগবে না মানে সামনে থেকে যে আলোটা আসবে ওইটা চোখে লাগবে না আর যখন এটা আপনি ঘুরাই দিবেন এটা লকটা ছুটাবেন এই যে দেখেন উপর থেকে লকটা নাম দিলে লকটা ছুটে যাবে তারপরে যদি ডান থেকে বা বাংসার থেকে যদি আলো আসে ওই ক্ষেত্রে আপনি এটা ওইডিটা ঘুরাই দিতে পারেন এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ড্রাইভিং বসে আছেন আপনার প্রবলেম হচ্ছে না জাস্ট আপনার চোখটা এতরে যাচ্ছে না চোখে আলোটা আসবে না এরকম কি এছাড়া কোনো কিছু না আবার আপনি নর্মাল ভাবে এটা এইভাবে ঠান্ডা আবার এই লকটাতে লকটাতে একটু জোরে চাপ দিবেন লকটা লেগে গেছে তারপর জাস্ট আবার উপরে তুলে দিবেন তাহলে এটা নর্মাল হয়ে যাবে সোগেশ এই ছিল আপনাদেরকে দেওয়ার মতন ছোট্ট একটি ভিডিও হয়তোবা অনেকের কাজে লাগবে হয়তো অনেকের কাজে লাগবে না তো আর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন যে ভাই আমি কিছু জানতে চাইলে অবশ্যই আমাকে বলবেন আমি আপনাদের কি ইয়ে করে দেবো সাপোর্ট দেব আর আমার ফেসবুক লিঙ্ক এগুলো দেওয়া থাকবে ফেসবুক আইডির তো ওইখান থেকে আপনি আমার সাথে যোগাযোগ চাইলেও করতে পারেন যদি কোনো কিছু জানা থাকে তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে সোগেশ সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম বাই বাই